আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখানে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো সুপ্রিয় দর্শক, স্ক্রিনে যে গাছটিকে দেখতে পাচ্ছেন, এটি একটি জনপ্রিয় সবজি গাছ যার নাম পুঁইশাক। এটি মজাদার একটি শাক। তো দর্শক, এই পুঁইশাকে রয়েছে অজানা ঔষধি গুণাগুণ। আজ আপনাদের বলবো এই গাছের মাধ্যমে এর চিকিৎসায় আপনার হারানো যৌবন ফিরে পাবেন, আপনার মরালিঙ্গ খাড়া হবে, আপনি হবেন রাতের রাজা, আর রাত হলেই পাবেন মজা আর মজা। তো দর্শক, ভিডিওটি টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো দর্শক, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, যার ফলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন অনায়াসে। তো সুপ্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক ভাইরা রয়েছে যারা যৌন রোগে ভুগছেন, স্ত্রীকে সময় দিতে পারছেন না, রাত হলে উপুত হয়ে শুয়ে থাকেন, স্ত্রী এক পাশে শুয়ে থাকে, স্ত্রীর যৌন ইচ্ছা প্রখর থাকে, আপনার ইচ্ছা হয় না, আবার যদিও ইচ্ছা হয় তাহলে দুই এক মিনিটে আপনার মাল আউট হয়ে যায়, বীর্য পড়ে যায়, লিঙ্গ নিস্তেজ হয়ে যায়। তো দর্শক, আমার এই দর্শক ভাই চট্টগ্রাম থেকে ফোন করে বলছেন যে ভাই, আমি সদ্য বিয়ে করেছি, আমার বউটি প্রত্যেক দিন দিনে রাতে সব সময় আমাকে ইনভাইট করে, আমন্ত্রণ জানায়, কিন্তু ভাই আমার মুঠো এগুলা ইচ্ছা করে না, বউকে গালিগালাজ করি, এতে বউ আরও ক্ষিপ্ত হয়ে যায়, আমাকে গরম ভাতের বিনিময়ে ঠান্ডা ভাত খাওয়ায়, যদি কখনো বলি আমাকে রুটি করে দেন, উনি আমাকে চিড়া দিয়ে দেয়, গরম ভাত থাকলে ঠান্ডা ভাত দিয়ে দেয়। তো দর্শক বলছেন ওনার সমস্যার কথা, উনি নাকি রাতে সহবাস করলে বড় জোর, দর্শক এক মিনিটের মাথায় ওনার বীর্য পড়ে যায়, ঝরে যায়, লিঙ্গ নিস্তেজ হয়ে যায়। তো দর্শক, সেই নিয়ে ওনাদের সংসারে অনেক ঝগড়াঝাটি, স্ত্রী বলছে ওনাকে ডিভোর্স দিয়ে দেবে, উনি খুবই কষ্টে আছেন বেচারা, খুবই ভালো লোক, একজন খুবই ভদ্রলোক, কিন্তু ওনার তো কোনো দোষ নেই, ওনার কাম বাসনা খুবই কম। তো দর্শক, ওনার স্ত্রীর কাম বাসনা অত্যন্ত বেশি, উনি চায় ঘন্টার পর ঘন্টা ওনার সাথে সহবাস করবে, ওনাকে যৌন সুখ দেবে। তো দর্শক, প্রত্যেকটি স্ত্রী মেয়েরই স্বামীর সংসারে গিয়ে যৌন সুখ, সেটি ইসলামে ধর্মে বিভিন্ন ধর্মে স্বামী স্ত্রীর মাধ্যমে বৈধ করে দেওয়া হয়েছে। তো দর্শক, সেটি ওনাদের অত্যন্ত প্রয়োজন, ওনাদের অধিকার। তবে শরীর স্বাস্থ্য বিভিন্ন রোগ বেমারের কারণে দর্শক অনেকের যৌন স্থিতিটা সঠিক থাকে না, আবার কিছু কিছু ভাই রয়েছেন যারা হস্তমুতন করতে করতে জীবনটাকে নড়তে নড়তে উল্টো পুল্টো করে ঝরে ফেলেছেন ওনার যৌন রস। তো দর্শক, আজকে আপনাদের সামনে এমন একটি গাছ নিয়ে এসেছি, সেটি পুঁইশাক। আপনারা আবার কেউ কেউ প্রশ্ন করতে পারেন, ভাই পুঁইশাক তো আমরা অ্যাভেলেবেল খাই, তো এতে কি উপকার আছে, এটি আবার নতুন কি তত্ত্ব? দর্শক, এটি কোনো নতুন তত্ত্ব নয়, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি তত্ত্ব। আর যেহেতু আমাদের চ্যানেলে ভুয়া কোনো ভিডিও হয় না, প্রত্যেকটি ভিডিও পরীক্ষিত এবং মানুষে অনেক উপকার পেয়েছে। তো দর্শক, আমার সেই দর্শক ভাইকে ওনার সমস্যার কথা জানার পরে আমি খুবই দুঃখ পেলাম, যেহেতু ওনার ফ্যামিলিতে ডিভোর্স হওয়ার সম্ভাবনা রয়েছে। ওনাকে আমি এই চিকিৎসাটি দিয়েছিলাম, ইনশাল্লাহ কিছুদিন ব্যবহারের ফলে ওনার সেই সমস্যাটি কেটে গেছে, এখন উনি ওনার স্ত্রীকে যথেষ্ট পরিমাণে সুখ দিতে পারেন। দর্শক, উনি খুশি তাহলে আমিও খুশি, অর্থাৎ আমাদের চিকিৎসা নিয়ে একজন রোগী যদি সুস্থ হয়, ওনার স্বাবলম্বী হয়, শরীর স্বাস্থ্য ভালো হয় দর্শক,
তাহলে আমাদের এই পরিশ্রম, ভিডিও বানানো এবং শর্ট এবং সঠিক তথ্যগুলো তুলে ধরার প্রয়াসটি আমাদের সার্থক বলে আমরা মনে করি। তো সুপ্রিয় দর্শক, আরও কিছু